শুধুমাত্র কলকাতায় ডেরা নয়, যেই 24 ঘন্টার অন্তর তদন্তে আরো জোরালো হচ্ছে ললিতের বং কানেকশন, যেখানে সাম্যবাদী সুভাষ সভা নামে রাজ্যেরই এনজিওর সদস্য এই ললিত মাস কয়েক আগে একটি অনুষ্ঠানেও যোগ দিয়েছিল এই এনজিওর। কলেজ পড়ুয়া নীলাক্ষ আইচকে প্রথম হামলার ভিডিও শেয়ার করে ললিত, আর এই নীলাক্ষ জঙ্গল মহলের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত এবং হালির শহরে তার বাড়ি বলেই জানতে পারা যাচ্ছে। নীলাক্ষ আইচের সেই ছবি, প্রথম সেই ছবি জি 24 ঘন্টার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। কলেজ পড়ুয়া এই নীলাক্ষ আইচকেই হামলার ভিডিও শেয়ার করে ললিত ঝা, আর এই নীলাক্ষ জঙ্গল মহলের স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত যার বাড়ি হালি শহরে। নীলাক্ষ আইচের প্রথম ছবি এক্সক্লুসিভলি জি 24 ঘন্টার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। বরুণ সেনগুপ্ত টেলিফোন লাইনে রয়েছেন, জানাবেন আরো বিস্তারিত ভাবে। বরুণ, নীলাক্ষ আইচ যাকে হামলার ভিডিও প্রথম ললিত যা শেয়ার করেছিল ঠিক কি জানা যাচ্ছে তার বিষয়ে? হালি শহরে বাড়ি, দেখো হালি শহরে থাকে এবং সে কিন্তু একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত, তার সঙ্গে এই ঝায়ের পরিচয় হয় এবং সেই পরিচয়ের পরেই কিন্তু তাকে শেয়ার করেছিল, ভিডিওটি শেয়ার করেছিল এমনটাই কিন্তু তার তরফ থেকে জানানো হচ্ছে। পাশাপাশি আরো বলে রাখি যে এই যে ছাত্রীর কথা বলা হচ্ছে সে কিন্তু মানে সে যেটা জানাচ্ছে যে প্রথম ছবি তার কাছে তোলার পরেই তাকে শেয়ার করে, এই ঝায়ের সঙ্গে তার পরিচয় একটি কনফারেন্সে গিয়ে তার সঙ্গে পরিচয় হয়েছিল, তারপরেই কিন্তু এই তিনি কিন্তু তাকে এই ধরনের ছবি পোস্ট করেন। তিনি এই বিষয়ে কিছু জানেন না বা এই বিষয়ে তিনি কিছু বলতেও পারবেন না কেন তাকে পোস্ট করেছিল। তাকে যেটা বলা হয়েছিল যে এটা পোস্ট করার পর এটা দেখো এবং এই বরং তুমি আমাদের সঙ্গে থাকো, নীলাক্ষ আইচের কি বক্তব্য এসেছে শুনুন। ললিত ঝা বলে যিনি রয়েছেন, এনার সাথে আমার পরিচয় হয় এপ্রিল মাস নাগাদ, এবং ওনার সাথে আমার পরিচয়টা হয় হচ্ছে একটা ইভেন্টে। আমি একটা ইভেন্টে গিয়েছিলাম সেন্ট্রাল অ্যাভিনিউয়ে, ভারতসভা হল, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে, সেখানে আমি ওনাকে দেখি, উনি মানে হেল্প আউট করছিলেন, ইভেন্টটা অর্গানাইজ করতে হেল্প আউট করছিলেন। তো সেইখান থেকে আমার সাথে ওনার পরিচয় হয় এবং আমি ওনাকে তখন বলেছিলাম, যেহেতু দেখছিলাম এরকম অ্যাক্টিভলি কর্মঠভাবে উনি পুরো সেমিনারটা অর্গানাইজ করছেন, আমি সেইটা দেখে ওনাকে অ্যাপ্রোচ করেছিলাম আমাদের অর্গানাইজেশনে আসার জন্য। ললিত ঝা বলে যিনি রয়েছেন, এনার সাথে আমার পরিচয় হয় এপ্রিল মাস নাগাদ, এবং ওনার সাথে আমার পরিচয়টা হয় হচ্ছে একটা ইভেন্টে। আমি একটা ইভেন্টে গিয়েছিলাম সেন্ট্রাল অ্যাভিনিউয়ে, ভারতসভা হল, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে, সেখানে আমি ওনাকে দেখি, উনি মানে হেল্প আউট করছিলেন, ইভেন্টটা অর্গানাইজ করতে হেল্প আউট করছিলেন। তো সেইখান থেকে আমার সাথে ওনার পরিচয় হয় এবং আমি ওনাকে তখন বলেছিলাম, যেহেতু দেখছিলাম এরকম অ্যাক্টিভলি কর্মঠভাবে উনি পুরো সেমিনারটা অর্গানাইজ করছেন, আমি সেইটা দেখে ওনাকে অ্যাপ্রোচ করেছিলাম আমাদের অর্গানাইজেশনে আসার জন্য। ঝা বলে যিনি রয়েছেন, বরুণ, নীলাক্ষ আইচ বলছেন যে এপ্রিল নাগাদ ললিত ঝার সঙ্গে একটি ইভেন্টে তার যোগাযোগ হয়েছিল এবং নিজের এনজিওতে তাকে আসার জন্য আমন্ত্রণও জানিয়েছিল। গোটা বিষয়টা সম্পর্কে ঠিক কি জানা যাচ্ছে, কারণ এই নীলাক্ষ আইচকে হামলার ভিডিও প্রথম শেয়ার করেছে ললিত ঝা? একেবারেই সেটাই কিন্তু জানা যাচ্ছে, তাকে কিন্তু সেই ভিডিও পোস্ট করেছিল এবং তাকে বলা হয়েছিল যে এই পোস্টটা নিয়ে দেখতে এবং পাশাপাশি কি খবর হচ্ছে সেটাও কিন্তু তাকে নজর রাখতে বলেছিল এমনটাই কিন্তু তার তরফ থেকে বলা হচ্ছে। যদিও তার পরিবারের তরফ থেকে বলা হচ্ছে তিনি একদম ছাত্র এবং সে কিন্তু এই বিষয়ে কোনো কিছুই জানে না এমনটাই তার পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে। পরিবার বারবার করে যেটা বলা হচ্ছে পরিবারের তরফ থেকে যে সে কিন্তু এই বিষয়ে কিছু জানে না, শুধুমাত্র তার সঙ্গে পরিচয় হয়েছিল একটি ইভেন্টে এসে এবং সেখানেই তার সঙ্গে পরিচয় এবং সেই পরিচয় সূত্র থেকেই তাকে এই ছবি পাঠানো এমনটাই কিন্তু পরিবারের দাবি এবং তার দাবি। বরুণ, সেক্ষেত্রে কেন নীলাক্ষ আইচকেই প্রথম এই ভিডিও শেয়ার করা হলো হামলার, ললিত যা কেন শেয়ার করলো সেই বিষয়ে কি বক্তব্য উঠে আসছে? একেবারে সেই প্রশ্নই কিন্তু উঠে আসছে যে কেন শেয়ার করা হয়েছিল তাকে ভিডিও এবং কেন তাকে শেয়ার করেছিল। যদিও সে কিন্তু যেটা জানাচ্ছে যে কেন শেয়ার করা হয়েছিল বা কী কারণে সে কিন্তু কিছুই জানে না, সে এই ব্যাপারে কোনো কিছুই সে বলতে পারছে না। হঠাৎই তার সঙ্গে পরিচয় এবং এই 3-4 মাস ধরে তার সঙ্গে পরিচয়, মাঝে মধ্যে তার সঙ্গে ফোনে কথা হতো এবং পরবর্তীকালে তাকে যখন ভিডিও শেয়ার করে দেখতে পারে তখন সে হতভম্ব হয়ে পড়ে যে কী কারণে তাকে শেয়ার করতে বলা হয়েছিল এই ভিডিও বা তাকে শেয়ার করেছিল এই ভিডিও এবং তাকে নজর রাখতে বলা হয়েছিল কী ধরনের ঘটনা ঘটে বা কী ধরনের খবর হয় সেই দিকে নজর রাখতে বলেছিল। বরুণ, এপ্রিল মাস নাগাদ নীলাক্ষ আইচের সঙ্গে এই ললিত ঝার পরিচয় হয়েছিল যেমনটা নীলাক্ষ আইচের বক্তব্য আমরা শুনলাম, এবং সেক্ষেত্রে কেন এই ভিডিও তার সঙ্গে শেয়ার করা হয়েছিল সেই বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। গোটা বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে। এই নীলাক্ষ আইচ যাকে ললিত ঝা এই হামলার ভিডিও প্রথম শেয়ার করেছিল যার বাড়ি হালি শহরে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।